हेलो भिवर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल किस टेक्निक। तो आजकल भिडियोते आपनारा जेटी देखबेन सेटी हलो पद्म फुल बा शापला फुल किभाबे आपनारा निज पुकुरे अथवा बाड़ीर छादे चाष करबेन। चलुन आमरा विस्तारित जेने आसि। तार आगे आपनि किस टेक्निके नतून हये थाकले अवश्यई किस टेक्निक सबसक्राइब करे पाशे बेल आइकनटि अन करे दिन, ताहले देखबेन परबर्तीते आर कोनो भिडियो आपनार मिस हबे ना। पद्म फुले जे डालगुलो बा लतागुलो देखतेछेन एटी किन्तु विभिन्न भावे रान्ना करे खावा जाय। एई पद्म फुल जदि आपनि पुकुरे बा बाड़ीर छादे ड्रामे जदि एकबार लागान सेखाने किन्तु प्राय 8 থেকে 10 বছর पर्यन्त दीर्घदिन पर्यन्त एकटी पद्म फुलेर गाछ बेचे थाके। एटी सारा बर्षा जुड़े एकटी सुंदर परिवेश सृष्टि करे थाके। तो जे कोनो पुकुरे जदि एरकम पद्म फुल फुटे थाके সেদিকে কিন্তু সবাই তাকায়, দেখতে অনেকটা সুন্দর লাগে। এটার চারা কোথায় পাবেন, এটা কিভাবে লাগাবেন? তো পদ্ম ফুল এমন একটা উদ্ভিদ যে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে লতি কচু দেখছেন। লতি কচুর গোড়া থেকে যেভাবে কচুর লতি আসে ঠিক একইভাবে এই পদ্ম ফুলের গাছের নিচ থেকে ছোট ছোট এরকম লতির মতন বের হয়ে সেখানে কিন্তু অসংখ্য চারা জন্মে। আর সেই চারাগুলো আপনি সেখান থেকে তোলার পরে ছোট ছোট চারা যে কোনো জায়গায় লাগাবেন সেখান থেকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার ফুল ধরতে সক্ষম হবে এবং গাছটি বড় হয়ে যাবে। যে পুকুরে পর্যাপ্ত পরিমাণে সূর্য আলো পড়ে সেই পুকুরে কিন্তু এই পদ্ম ফুল অনেক বেশি ফোটে এবং গাছ দ্রুত বেড়ে যায়। আর যদি একটু ছায়া বা অন্য কোনো গাছের ছায়া আছে সেই পুকুরে কিন্তু বেশ তেমন একটা ফুল ফোটে না, আর ফুলগুলো কিন্তু একটু সাদা বর্ণের হয়। যে ডালগুলো আপনারা দেখতেছেন এই ডালগুলো কিন্তু বিভিন্নভাবে তরকারিতে খাওয়া যায়। আপনারা যে গাছটি দেখলেন গাছটির বয়স আনুমানিক 2 মাসের মতন হবে। গাছটি আমি নিজে লাগাই আর গাছটিতে প্রচুর পরিমাণে ফুল, প্রতিদিন 10 থেকে 15টি করে ফুল ফুটতেছে এখন বর্তমানে। আর এইভাবে আপনি শীত পর্যন্ত চলবে। শীত মৌসুমে একটি ফুলগুলো ছোট হয়। আর একটি জিনিস, সেটি হলো এই পদ্ম ফুলে কিন্তু কোনো বীজ হয় না, এটা চারার মাধ্যমে এটি লাগানো হয়। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে নতুন লেটেস্ট ভিডিও দেখতে অবশ্যই কিস টেকনিক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।